নমস্কার আমি ডক্টর সৌরভ চক্রবর্তী আমি একজন পালমোনোলজিস্ট বা চেস্ট ফিজিশিয়ান তো আজকে আমি আপনাদের কাছে এসছি মূলত অ্যাসমা নিয়ে দু এক কথা বলার জন্য তো অ্যাসমা হচ্ছে এমন একটা রোগ যেটা আমাদের পপুলেশনের একশো ভাগের মধ্যে হয়তো পনেরো থেকে কুড়ি ভাগ পপুলেশনে রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এই রোগটার অ্যাওয়ারনেস খুব কম যার জন্য আমাদের জেনারেল পপুলেশন যাদের এই রোগটি রয়েছে তাদের সাফারিংসটা খুব বেশি হয় অথচ তারা জিনিসটাকে ইগনোর করেন এবং যখন গিয়ে তারা এই রোগটা সম্বন্ধে জানতে পারেন তখন হয়তো রোগটা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে তাদের অনেক বেশি ওষুধ নিতে হয় তাদের অনেক কিছু রেস্ট্রিকশানস চলে আসেন তো অ্যাসমার প্রধান সিমটমস বা উপসর্গ কী অ্যাসমা রোগীদের ক্ষেত্রে খুব বেসিক চারটি উপসর্গ আছে একটা হচ্ছে কাশি একটা শ্বাসকষ্ট আর একটা হচ্ছে বারবার ঠান্ডা লেগে যাওয়া নাক দিয়ে জল পরা এবং সিজন চেঞ্জের সাথে সাথে এটা বেশি হয় এবং বুকের মধ্যে একটা সাঁই শব্দ হয় বুকের মধ্যে একটা চাপ চাপ লাগে তো ঠান্ডা লেগেছে বলে আমরা সাধারণত পেশেন্টরা যেটা করেন যে ডাক্তারবাবুদের কাছে গান অ্যান্টিবায়োটিক খান গিয়ে হয়তো ওনার সাময়িকভাবে উপসর্গটা কমে যায় এই জিনিস চলতে থাকে বছরের পর বছর এই জিনিস চলতে চলতে যেটা দেখা যায় যে তাদের যে লাঙের যে অ্যাজমা অ্যাকচুয়ালি একটা রিভার্সেবল ডিজিজ যেটা কিনা চিকিৎসা করলে জিনিসটা কিওর হয় না কিন্তু কন্ট্রোলে থাকে একজন মানুষ আর একজন সাধারণ মানুষের মতোই হেলদি লাইফস্টাইল ইড করতে পারে চিকিৎসা না করলে এটা প্রোগ্রেস করে যায় তখন তাদের শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যাটা খানিকটা পারমানেন্টের দিকে চলে যায় তখন তাদের অনেক সমস্যা হয় অ্যাজমা রোগের মূল চিকিৎসা হচ্ছে ইনহেলার ইনহেলার এবং ইনহেলার তো কিছু স্পেসিফিক ইনহেলার আছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং যা বড় বড়ো অ্যাজমার যে বিভিন্ন ধরনের বডিগুলো আছে তারা কিছু রেকামেন্ডস করে ইনহেলারের জন্য তো আপনি যদি সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে ইনহেলার নেন তো আপনি সুস্থ থাকবেন আপনার সিমটমস কম থাকবে এবং আপনার এক্সজারবেশন মানে বাড়াবাড়ি হবে না এই রোগের একটা বড় সমস্যা হচ্ছে যে বাড়াবাড়ি হয় যাদের খুব বেশি শ্বাসকষ্ট হয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয় তো হাসপাতালে ভর্তি হওয়ার দুটো সমস্যা এক তো একটা খরচা বা আমাদের দেশে হেলথ এক্সপেন্ডিচার যেমন একটা ইস্যু তেমনি প্রত্যেকবার এরকম এক্সারভেশন হওয়ার জন্য আমাদের লাং ফাংশানটা ডিটোরিয়েট করে তাই সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে ইনহেলার নিলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন এই ছিল আমার তরফ থেকে আজকে অ্যাসমা সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস টক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা অ্যাজমাটিক তারা নিজেদের ইনহেলার নিন নমস্কার